এরকম কোরিয়াতে আমি যেটা দেখেছি বা সম্বন্ধে যতটুকু জানেছি, যতটুকু জায়গায় ঘুরেছি, আজ থেকে 40 বছর আগে ওদের অবস্থা কিন্তু আমাদের থেকে সঙ্গীন ছিল, অনেক খারাপ ছিল। ওদের খাবার যুক্ত না, এমনও হয়েছে ওরা মাটি কুড়ে গাছের শিকড় নিয়ে সেই শিকড় সিদ্ধ করে খেয়ে বেঁচে থেকেছে। আমি একটা পার্কে গেছিলাম, ওই পার্কটার নাম থিম পার্ক, হয়তো অনেকে ছবি দেখেছে, অনেক ফুল গাছ দিয়ে সাজানোটা জন্য। এই থিম পার্ক মানে ওদের যে থিম ছিল, ওদের যে পিছনের যে ঐতিহ্য ছিল, এই থিম পার্কে সেই ঐতিহ্যগুলোর কিছু কিছু সব নাহলে কিছু কিছু ধরে রেখেছে, মানে মানুষের দেখানোর জন্য। যেমন ওখানে আমাদের গ্রাম দেশে এখন তো আর ঢেঁকি পাওয়া যায় না বললে চলে, আছে তবু কিছু আছে, ওরা আগে এরকম ঢেঁকিতে ধান বিনে খেয়েছে। ওরা যাতাই ডাল ভেঙে সেই ডাল খেয়েছে, ওরা বাগানতে কাঠ কেটে নিয়েছে, পিটি করে বাঁধিয়ে নিয়েছে, সে কাঠ দিয়ে জ্বালানি করেছে। এইসবগুলো বিভিন্ন ইয়েগুলো ওই পার্কে তুলে ধরা হয়েছে যে ওদের পুরনো, কিন্তু ওরা এই স্বল্প সময়ের মধ্যে ওরা যে ভাবে আগে গিয়েছে সেটা আমরা চিন্তাও করতে পারি না। এখন আমাদের আমার যেটা মনে হয়েছে দেখে যে আমাদের ওই পর্যায়ে পৌঁছাইতে হলে তো এখনও 100 বছরে আমরা পারবো কিনা জানি না। তার মধ্যে আমাদের মূল অন্তরায় আছে জনসংখ্যা এবং জমি স্বল্পতা। তো যাই হোক, ওদের এই প্রত্যেকটা আলোচনারই বিষয় ছিল নগরকেন্দ্রিক, কারণ এটা কিন্তু আরবান যেহেতু নগরকেন্দ্রিক ছিল, এবং নগর কীভাবে সাজানো যাবে, কীভাবে ইয়ে করা যাবে সেই সম্বন্ধে ওরা কিছু ধারণা দিয়েছে। আমাদের কোর্সে ম্যাথ সাথে আমাদের ব্যক্তিগত কিছু ইয়ে গিয়েছে, তা এটা একটা সুবিধা। কিন্তু আমাদের উপজেলা লেভেলে সাধারণত আমি যতটুকু জানি আমাদের মনে এই পরিমাণ জনসংখ্যা নাই, আমাদের ভোটার 30, হয়তো জনসংখ্যা সব মিলিয়ে আগে 56 ছিল, এখন হয়তো 60-65 এরকম হবে। হ্যাঁ, ওই রাস্তা যাতে গেলে আমাদের এখন অনেক বাকি। তা যাই হোক, আমরা আর ওই পর্যায়ে চিন্তা ভাবনা এখন করবো, তারপরে আমরা রিকোয়েস্ট করছি যদি একটু কম সময়ের মধ্যে 60-70 হয়, হ্যাঁ আমাদের রিকোয়েস্ট থাকলো তাহলে বললে আমরা আবেদন করবো। তো ঠিক আছে, এটা আমরা আমাদের প্রোগ্রামে আলাপ করবো। তো আমার মনে মনে একটা চিন্তা আমার মাথায় এসেছে এদের কাছে, আমরা একটা কাজ খুব অল্প পয়সার মধ্যে করতে পারি, যেটা আমাদের কোরসান বাজারে বেশ কিছু চালু আছে, যেমন পানির একটা প্লান্ট। আজকাল যে বোতলজাত পানি বাজারে বিক্রি হচ্ছে, আমাদের কিন্তু পাম্প আছে, আমাদের পাম্প আছে, আমরা শুধু পাম্পের সাথে একটা পাম্পের সাথে এই পানি ফিল্টার করা মেশিন যদি কিনতে পারি, কিনে লাগাইতে পারি, বোতলজাত করে এটা আমরা বোতলজাত করলে হয়তো আমাদের পৌরসভার একটা ইনকাম সোর্স বাড়ে। এই একটা প্রস্তাব আমি আপনাদের সবার কাছে রাখলাম, আমার কাউন্সিলর আছে, আমার সচিব সাহেব আছে, সবাই আছে, আপনারা আছেন, আমার কর্মকর্তা, আপনারা সবাই সুষ্ঠু মাথায় বিষয়টা চিন্তা করেন, যদি সম্ভব হয়। এটা মনে হয় আমাদের পক্ষে, আমাদের নিজস্ব অর্থনীতিতে এটা করা পসিবল, এবং আমরা যদি একটু উন্নত মানের মেশিন লাগিয়ে ভালো মানের পানিটা মানুষের খাওয়াতে পারি, তাহলে আমাদের পানিটা চলবে।